কতদূর কি কাজ এগুলো নেগুলো সবটা সবটা আমাকে এখনই জানতে হবে। সর্বমঙ্গলা, তোমায় শাস্তি দেওয়া না পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাবো না, জাস্ট কিছুতেই শান্তি পাবো না। শুধু তাই নয়, কিরম যেন একটা কেমিক্যালের গন্ধ বেরোচ্ছে। কাকা, তুমি কোনো কাজ করছিলে নাকি? এখন এখন কি হবে, ওরা যদি আমার মুখে মদের গন্ধ পেয়ে যায় তখন কি করব? কি ব্যাপার কাকা, তুমি ওরকম মুখ ঘুরিয়ে নিলে কেন? কিছু হয়েছে? তুমি কিছু করছিলে? আমি বুড়ো মানুষ, একা একা বসে কি করব, ভাবলো এই মন্ডগুলো একটু বানিয়ে কাজটা এগিয়ে রাখি। সকালবেলা ছেলে মেয়েগুলো এসে তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে পারে। বাহ, সেটা তো খুব ভালো ব্যাপার। তা তোমরা এত রাতে এখানে কেন এসেছো মা, কোনো সমস্যা? সমস্যা না না, কি সমস্যা হবে, কোনো সমস্যা নয়। আসলে দিনটা এগিয়ে আসছে তো, সামনেই আমার মন্দিরের ধূপকাঠি ডেলিভারি করার দিন। অনেক ধূপকাঠি, প্রায় 5,000, অনেক বড় কাজ। খুব ভয় লাগছে, খুব টেনশন হচ্ছে। যদি একটু কিছু এদিক ওদিক হয়ে যায় আমাদের সব স্বপ্ন একেবারে চুরমার হয়ে যাবে। তাই একটু দেখতে এলাম। মনটা না সবসময় কিরকম অস্থির লাগছে, আনচান করছে। আসলে কি বলতো, স্বপ্ন পূরণের ব্যাপার তো, তাই খুব টেনশন হচ্ছে। মনে হচ্ছে সবটা ঠিকঠাক থাকবে তো, তাই মনে হলো একবার দেখে যাই। তোমার সব স্বপ্ন পূরণ হোক মা, এসছো যখন একটু বসে যাও। তুমি এলে এই কারখানার ঘরটা কিরকম আলো হয়ে যায়। এটা আপনি একদম ঠিক বলেছেন কাকা, সর্বমঙ্গলা যখন যেখানে থাকে সেই জায়গাটা উদ্ভাসিত হয়ে ওঠে, আলোকিত হয়ে ওঠে। ধুর, কি যে বলেন না আপনি অনিশ বাবু। আরে বাবা, কার বোন দেখতে হবে তো, আমার বোন। বড়দা ভাই চলো, অনেক রাত হয়েছে, ননি কাকাকে আমরা একটু শান্তিতে ঘুমোতে দিই। ও হ্যাঁ ননি কাকা, বলছি বাবা না তোমাদের পাড়ায় গিয়েছিল ওই তোমার বাড়িটা খোঁজ করতে, খুঁজে পায়নি। তাছাড়া বাবা বলল ও পাড়ায় নাকি কেউ তোমার নাম শুনে চিনতেই পারছে না। কি কানেক্টই তো হচ্ছে না, বারবার বলেছিলাম, বারবার বলেছিলাম যে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের আপডেট আমাকে দাও। বাট নিশ্চয়ই রাজা মদ খেয়ে উঠে পড়ে রয়েছে। রাজা, তোমার এই সামান্য একটা ভুলের জন্য আমার গোটা প্ল্যানটা যদি বরবাদ হয়ে যায় না, তোমার গলার নলি টেনে ছিঁড়ে দেবো আমি। সত্যিই তো, এত দিন ধরে তুমি ওই পাড়ায় রয়েছো, তাও তোমায় কেউ চেনে না, কেন বলো তো কাকা? ওই চেনে না, ননি গোপাল হাজরা আমার পুরো নাম, ওই নামেই সবাই চেনে। তো তোমার বাবা গেছিল, আমায় বললে আমি নিজে একবার দেখিয়ে নিয়ে আসতাম, তবে ওটা তো আর এখন
আমার বাড়ি নেই, আমার আমার ছেলে আর ছেলে বউয়ের বাড়ি, আমাদের হয়তো ঢুকতেই দেবে না, বাইরে থেকে দেখে চলে আসতে হবে। তোর বাবাকে বলো আমি কাল বিজে একবার নিয়ে গিয়ে দেখি আসবো বাইরে থেকে। আমি তো গতকাল বিজের বাড়িটাও দেখিনি। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর এটা ভেবে চোখের জল ফেলতে হবে না। বর্দা ভাই এমনিই বলেছে। অনিশ বাবু চলুন, বর্দা ভাই চলো। হ্যাঁ চলুন। কাকা আমরা তাহলে গেলাম, তুমি দরজাটা ভেতর থেকে ভালো করে আটকে দিও, ঠিক আছে? চলুন। ফোন বাজছে, কার ফোন বাজছে? তোমার ফোন আছে নাকি? আমার একটা ফোন আছে, তোমাদের বলা হয়নি। আমাদের পাড়ায় একটা সংঘ আছে, ওই ঠাকুরের নাম গান হয়, এখন তো আর যেতে পারি না, ওরাই মাঝে মধ্যে ফোন করে খোঁজ নেয়। ফোনটা কেটে দিল। বাবা মুনি কাকা, এটা তোমার ছোট ফোন? এটা তো স্মার্টফোন গো। আমাদের পাড়ায় একটা দোকান আছে মোবাইলের, আমার ছেলের বন্ধু, ওই আমায় পুরনো ফোনটা দিল, বলল কাকা তোমার ছেলের জন্য আমাদেরই লজ্জা করে, তুমি এই ফোনটা রাখো, আমরা মাঝে মধ্যে ফোন করে খোঁজ খবর নিতে পারবো। তাই বলছি ওই ধূপকাঠিতে যে কেমিক্যাল টেমিক্যাল মেশানোর কথা তোমায় বলেছিলেন না, ওগুলো না তোমাকে মেশাতে হবে না, ওসব বাদ দিয়ে দাও, তুমি জাস্ট ফ্যাক্টরিতে এখন আগুন লাগিয়ে দাও। আমি চাই অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট তুমি জাস্ট ওদেরকে ধ্বংস করে দাও। রাজা আমি আজও জামিন পাইনি, তাই তোমায় যা কিছু করতে হবে কিন্তু আজই করতে হবে, এক্ষুনি। না গো, আর আশ্রমে যাওয়া হবে না, এখন তো আমি কাজে ঢুকেছি একখানা, এর মধ্যে তাই নাম গান করতে যাওয়া হবে না, আর শরীরটাও একদম ভালো নেই। রাজা তুমি কি আবল তাবল বকছো, আমি তো কিছুই বুঝতে পারছি, পাগল হয়ে গেছো নাকি তুমি? আমরা আসছি। হ্যাঁ মা, সাবধানে যেও। আমি বাধ্য এইভাবে কথা বলছিলাম, আরে মঙ্গলা সামনে দাঁড়িয়ে রয়েছে, অনিশ কাঞ্জিলাল ওর দাদা সবাই ছিল, আরে আমার ফোনটাও দেখে নিয়েছে, আবার ওদের বাবা নাকি আমার পাড়ায় গিয়ে, না না মানে আমার আমার সাজানো পাড়া, মানে যে যেই পাড়ার নাম বলেছি মিথ্যে মিথ্যে, সেই পাড়ায় গিয়ে খোঁজ নিয়েছে।
আমাকে? ম্যাডাম ম্যাডাম আপনি শান্ত হন, আগে শান্ত হন। আমাদের শান্ত হয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে। এইরকমভাবে টেম্পার লুজ করলে চলবে না। মানে দেখুন ম্যাডাম, আগুন তো আমি যে কোনো মুহূর্তে জ্বালিয়ে দিতে পারি, তাতে লাভ কী হবে? ফ্যাক্টরিতে আগুন লেগেছে তাই মাল ডেলিভারি করতে পারেনি, এইটা জেনে ওই মন্দির কর্তৃপক্ষ ওকে কিছুই বলবে না। সর্বমঙ্গলার তৈরি বিষাক্ত ধূপের গ্যাসে যদি লোকজন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু সেটা মঙ্গলার জন্য একটা শাস্তিযোগ্য অপরাধ হবে। পুলিশ ওকে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে, তখন মঙ্গলার মুখ পুড়বে আর ব্যবসা চিরতরে ঘুচে যাবে। ওকে ফাইন, ঠিক আছে, বাট রাজা যা করার তাড়াতাড়ি করো। দেখো আমি কিন্তু চেষ্টা সহ্য করতে পারছি না, রোদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমি ওদের ধ্বংস করে দেবো ম্যাডাম, একেবারে ধ্বংস করে দেবো। কি হলো আসুন, চলো তোরা ভাই। ওই তো মা সর্বমঙ্গলা এসে গেছে। গুরুদেব, এই হচ্ছে সর্বমঙ্গলা মা। এর হাতের বানানো ধূপকাঠির সুবাসেই আপনি সেদিন অত মুগ্ধ হয়েছিলেন। থাক, জীবনে অনেক উন্নতি কর, অনেক বড় হ। নে, তোরা শুরু কর, দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি কর। আচ্ছা হ্যাঁ, তুই ওদিকটা যা, ওদিকটা যা। যজ্ঞ শুরু করব, তোমরা ধূপগুলো সব জ্বালিয়ে দাও। অসাধারণ, জাস্ট অসাধারণ স্বপ্নটা। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সর্বমঙ্গলা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই তোমার জীবনের নরক যন্ত্রণা শুরু হবে। আজকের দিনটা হবে তোমার জীবনের সব থেকে কালো দিন। আপনাদের সকলের মুখে হাসি ফোটাতে, আপনাদের গোটা দিনকে একেবারে শান্তির সুগন্ধে ভরিয়ে দিতে, গত 4 বছর ধরে 10টা 10-এর এই ট্রেনে আমি বিক্রি করে চলেছি আপনাদের সকলের পছন্দের সর্বমঙ্গলা ধূপকাঠি। Thank you.
জীবনের বিশেষ একটা দিন। এই দিনটায় পৌঁছানোর জন্য আমাকে অনেক লড়াই লড়তে হয়েছে, অনেক লড়াই। কি অদ্ভুত ব্যাপার বলুন তো, আমি না আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আপনার নাম্বারটা আমার কাছে নেই, না হলে আমি আপনাকে ফোন করে বলতাম এখানে আসার কথা। বিপুল, তোকে যে স্টলটা আমি খালি রাখতে বলেছিলাম ওই স্টলটা এনারই জন্য। আজ আমার জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার দিন। সফল করো ঠাকুর, তুমি সফল করো। বলছিলাম যে আজকে তো আপনার কাজের অনেক প্রেশার, আজকে ওই দিকটা না হয় বড় বৌদি কিংবা দিদিভাই সামলে নিতে পারবে। না না, বাড়ির কাজগুলো আমায় করতেই হবে, না হলে মা রাগ করবেন। আরে বাবা, মা রাগ করবে কিন্তু আপনাকে তো ভেজে খেয়ে নেবে না। কি যে আপনি বলেন না অনিশ বাবু, আমি বুঝতে পারি না আপনি আপনি সবসময় মাকে তো ভয় পান কেন বলুন তো। আরে মা বাঘ না ভাল্লুক যে আপনাকে গপ করে খেয়ে নেবে। আর একটা কথা আপনাকে বলবো, মা কিন্তু এখন আপনার উপর বেশ খুশি। এই যে আপনি মন্দিরে ধূপকাঠি দিতে যাচ্ছেন, তাতে মায়ের মনটা কিন্তু ভীষণ নরম হয়েছে। মা জানেন কখন ঘুম থেকে উঠেছে, সেই কোন সকালবেলা উঠেছে আপনি জানেন? কেন মনে হয়, মনে হয় মা টেনশনে রয়েছে। আপনার জন্য টেনশনে। বুঝলাম, ঠিক আছে অনিশ বাবু, আপনি আসুন, আমি যাই।